অ্যাটলিস্ট আজকের দিন এবং কালকের দিন অর্থাৎ 48 ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 ঘন্টায় মোটামুটি উত্তরবঙ্গের সব জেলাতেই থাকছে। 48 ঘন্টায় অর্থাৎ দ্বিতীয় দিনে নিচের যে তিনটে ডিস্ট্রিক্ট অর্থাৎ 2 দিনাজপুর আর মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু ওপরের 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে সামান্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। তারপর থেকে কিন্তু উত্তরবঙ্গেও আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ 48 ঘন্টার পর থেকে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি একটু কমবে আগামী 3 দিন, তারপরে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। দক্ষিণবঙ্গে যে জেলাগুলো আমরা বলেছিলাম সেখানে গতকাল কিছু বৃষ্টি হয়েছে, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান। বাকি যে জেলাগুলোতে সেখানে মূলত মেঘলা আকাশ, হলেও খুব হালকা রেন এবং সেটারও সম্ভাবনা কম। যেমন ধরুন কলকাতায় মূলত আমরা মেঘলা আকাশ এক্সপেক্ট করছি, হলেও খুব হালকা না হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগামী 3 দিনে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ আজকে যেটা আমাদের এখানে প্রায় 18.2 ডিগ্রি অনেকটাই উঠে গেছে, এটা আবার একটু কমে কালকে হয়তো 17-র কাছাকাছি থাকবে কলকাতায়, তারপরে আর একটু কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে 48 ঘন্টা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই, খুব একটা ঘন কিছু নয় কিন্তু হালকা। এই মুহূর্তে যেটা থাকবে আর কি সেটা হচ্ছে যে ক্রমশ যত আমরা এগোচ্ছি, আমরা প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে, দিনের বেলা কিন্তু খুব একটা ঠান্ডা আর একটা পাবো না, কিন্তু রাতে বা ভোরের দিকে যে ঠান্ডার আমেজ সেটা কিন্তু আরও কিছুদিন বজায় থাকবে। আপাতত আমি কি বললাম, আগামী 3 দিনে রাতের তাপমাত্রা একটু কমবে, কিন্তু এখনকার নর্মালি হচ্ছে 16, মানে স্বাভাবিকটাই হচ্ছে। আপনি যদি স্বাভাবিকও থাকে তাহলেও আপনি 16 পাবেন, কিন্তু সেটা হচ্ছে ভোরের সময়। কিন্তু দিনের বেলায় আমরা কী দেখছি, 24, 25, 26 এরকম থাকছে, ফলে দিনের বেলায় আর খুব একটা ঠান্ডা অনুভূত হবে না আস্তে আস্তে, কিন্তু রাতের বেলায় এবং ভোরের দিকে ঠান্ডার আমেজটা থাকবে।